পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক সহ দুজন নিহত হয়েছে সকালে বোদা পৌরসভার খাদোপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে এ সময় আহত হয়েছেন আরও চারজন পুলিশ জানায় বোদা উপজেলা শহর থেকে একটি ট্রাক্টর দেবীগঞ্জ দিকে যাচ্ছিল ওই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ট্রাক্টর এক পথচারী মারা যায় এদিকে মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছে ভোরে শিবচরের বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে